جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. السلام عليكم ورحمة الله وبركاته. شبري دارشوك أو ستا مندولي. মহান রব্বুল আলামিন অসীম দয়ালু মেহরবান, সর্বদা তার দয়া তার মেহরবান রাগ এবং গুসার উপর বিজয় হয়। তার পরেও কেন আমাদের উপর এত শাস্তি, এত গজব? কেন আমরা বিপদ আপদ ভালা মুসিবতে সর্বদা গ্রাস হচ্ছি? আমাদের বিপদ আপদ কখনো পিছু ছাড়ছে না, সব সময় বিপদ আপদ আমাদের উপর আসতেই আছে। এটি দৈনিক যেন রুটিন হয়ে গেছে। অতিবৃষ্টি অনাবৃষ্টি, দুর্যোগপূর্ণ আবহাওয়া, বরকথীনতা, পরস্পর হিংসা বিদ্বেষ এবং অত্যাচারী শাসকদের দ্বারা নির্যাতিত মুসলিমদেরকে অমুসলিমরা শাস্তি দিচ্ছে, তাদের উপর প্রভাব বিস্তার করতেছে, এটি কেন? এটি কি আল্লাহর গজব, নাকি এটা আমাদের হাতের কামাই, আমাদের কর্মের ফল? মহান রব্বুল আলামিনের বিধান হল তিনি কাউকে কখনো শাস্তি দেন না, যেই পর্যন্ত তারা শাস্তি না চায়। তাহলে আমরা কি শাস্তি চাই? আমরা শাস্তি চাই না, তবে আমাদের কর্মের ফলে শাস্তি আমাদের উপর পতিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের যত নবীদের উম্মতদেরকে শাস্তি দিয়েছেন তাদের কর্মের ফলে দিয়েছেন। তিনি ইরশাদ করেছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়ায়াফু আন কাসীর। যত বিপদ আপদ মালা মুসিবত তোমাদের মাঝে আসে, সব তোমাদের হাতের কামাই, তোমাদের কর্মের ফল, তবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিপদ থেকে তোমাদেরকে ক্ষমা করে দেন, সব বিপদের শাস্তি দেন না। অন্যত্র ইরশাদ করেছেন, দহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। স্থলে জলে সর্বত্র বিপর্যয় ছড়িয়ে পড়েছে, এটি হলো তোমাদের হাতের কামাই। মহান রব্বুল আলামিন তোমাদেরকে কিছু শাস্তি আস্বাদন করান, যাতে তোমরা এই কুকর্ম এবং পাপ থেকে ফিরে আসো। আব্দুল ইবনে উমরের হাদিস, যে হাদিস ইমাম বাইহাকি ইবনে মাজাহ বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পাঁচটি দোষ, পাঁচটি অভ্যাস যদি তোমাদের মাঝে ছড়িয়ে পড়ে, তাহলে তোমরা কঠিন বিপদের সম্মুখীন হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এ থেকে রক্ষা করুন। পাঁচটি কর্ম মাঝে তিনি উল্লেখ করেছেন, প্রথম জিনা, ব্যভিচার, অশ্লীলতা যখন সমাজে প্রচার প্রসার হবে, সমাজে বিস্তার লাভ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন রোগ দিবেন ইতিপূর্বে কোনো উম্মতদের কোনো জাতিদের এমন রোগ দেননি। দ্বিতীয়, মাপে কম বেশি করা। ক্রয় বিক্রিতে যদি মাপে কম বেশি করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপর দুর্ভিক্ষ চাপিয়ে দিবেন এবং অমুসলিম দ্বারা মুসলিমদেরকে শাস্তি নিয়োগ করবেন এবং অমুসলিমরা মুসলিমদের সম্পদ আত্মসাত করে নেবে। তৃতীয়, মানুষ যখন জাকাতকে অস্বীকার করবে, সঠিকভাবে জাকাত দিবে না। এই দোষ যখন সমাজে সয়লাভ হবে, যে রাষ্ট্রে ওই রাষ্ট্রে বৃষ্টি বন্ধ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিবেন না, অনাবৃষ্টিতে ভোগাবেন। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, পশু পাখি যদি না থাকতো ওই রাষ্ট্রে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিতেন না। তাহলে এই ক্ষেত্রে মানুষ পশু পাখির থেকে নিকৃষ্ট। চতুর্থ, আল্লাহ রাসূলের সাথে অঙ্গীকার করে যারা অঙ্গীকার ভঙ্গ করে, এই পাপ যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন অমুসলিমদের দ্বারা ওই মুসলিমদেরকে শাস্তি দিবেন এবং অমুসলিমরা মুসলিমদের উপর আধিপত্য বিস্তার করবে এবং তাদেরকে কষ্ট দিবে। পঞ্চম, মুসলিম শাসকরা যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বিচার কার্য পরিচালনা না করে, রাষ্ট্র পরিচালনা না করে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের মধ্যে ফাটল সৃষ্টি করে দিবেন, পরস্পর যুদ্ধ বিগ্রহ সৃষ্টি করে দিবেন, সন্ত্রাস এবং রাহাজানি খুন খারাপি ওই দেশে সর্বত্র চলতেই থাকবে। এই পাঁচটি পাপ যেই দেশে যেই সমাজে থাকবে, এরা এই আজাব থেকে, গজব থেকে কখনো রক্ষা পাবে না। এই গজব আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর দিতেই থাকবেন। তাহলে আমরা বুঝতে পারলাম এটি আমাদের সব পাপের ফসল, হাতের কামাই। তবে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া, তিনি সব পাপের কারণে শাস্তি দেন না, অনেক পাপ তিনি ক্ষমা করে দেন। আমরা যদি এই অবস্থায় চলি, তাহলে আমরা কখনো সুখের আশা করতে পারবো না, শান্তির আশা করতে পারবো না, আল্লাহর গজব আমাদের মধ্যে আসতেই থাকবে।